हेलो मेड स्टूडेंट मैं आर के भूया तुम लोग आलोचना कर क्लास इलेवेन टूवर मेथमेटिक्स आज आम आलोचनार विषय से डेरिवेटिव डेरिवेटिव अवकलज हाउ टू फाइंड द डेरिवेटिव अफ ए फंक्शन विथ दि हेल्प अफ फर्मुला असलते अवकलजर सहायत के सूत्र सहायत के अवकलज उलियब पारि आम सीटे आलोचना करम और आज क्लास तो आम क्लास इलेवेनर लास्ट क्लास और क्लास टूवर फार्ष्ट क्लास गति के आज क्लास तो आम दूटा क्लासते लगते तुम लोग मैं एक्टा रिकेस्ट कर भिडिओ चाहिए तुम लोग अलपो तुम लोग क्या कम अहर भाव तेहले भिडिओ लाइक करा और सबसक्राइब करा ना कर प्रथम आम सूत्र कईटा आम चाहिए ये सूत्र चार एक्स टू दि पार एन टी डी एक्स अफ एक्स टू दि पार एन एन टाइम्स अफ एक्स टू दि पार एन माइनास वन ये सूत्रकटा तुम लोग देखी चाय ये सूत्रक मन रखा लगे कितना सूत्र भर और किसान कथा आसानी कथा जो सूत्र तो लोग आलोचना कर जा तुम लोग बुझा बेसि सुविधा हम सौ प्रथम सूत्र तो अभी लैस डिडी एक्स एक्स टू दि पार एन इजुकल धरा तो एक्स टू दि पार जो फाइव हुए तीन कि फाइव एक्स टू दि पार फाइव माइनास वन मानने फोर सीम्पल एट दिगदारी ना कि धरा तो जो है डिडी एक्स एने के दिए जो रूट एक्स डिडी एक्स रूट एक्स यू एकदम मुखस्थ रखा रिजाल्ट दरकार हम आम डिडी एक्स एक्स टू दि पार हाफ एक्स टू दि पार हाफ हम कि हम हाफ टाइम्स अफ एक्स टू दि पार हाफ माइनास वन एन इंटू एक्स टू दि पार एन माइनास वन तार मानने कि हल वन बै एक्स टू दि पार माइनास हाफ वन बै टाइस रूट एक्स गति के आसलते आम करवा मन रखा यू सूत्र रूट एक्सर वन बै टाइस रूट एक्स यू एकदम भल्के आम मन रखा लगभग डिडी एक्सर रूट एक्सर वन बै टाइस रूट एक्स जो आम थे धरा एने डिडी एक्स पीथ रूट अफ एक्स टू दि पार किऊ किऊथ रूट अफ एक्स टू दि पार पी এনেকে যদি থাকে তেতিয়া আমি কি করিম এটা ভিতরত যেটা রাখিয়ে থাকে আমি কি করি এক্স টু দি পাওয়ার পি ফর্মত লৈ আহিম এক্স টু দি পাওয়ার পি বাই কিউ ঠিক আছে এক্স টু দি পাওয়ার এন এন ইনটু এন টাইমস অফ পি বাই কিউ টাইমস অফ এক্স টু দি পাওয়ার পি বাই কিউ মাইনাস ওয়ান ঠিক আছে সাপোজ ধরা আরো অল্প জটিল গেছো আমি এনেকে থাকিল ডি ডি এক্স অফ সাইন স্কোয়ার এক্স থাকিল ধরা এত সূত্র হয় আমি কেন করবা পারি তো আমি কি করিম ডিডি এক্স অফ সাইন এক্স হোল স্কোয়ার সাইন স্কোয়ার এক্স আমি সাইন এক্স হোল স্কোয়ার করব পারি গতি এটু কি এবার আমি এক্স বলে ভাবি লো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এটা এনের ঠাইত টু আছে গতি টু টাইমস অফ এক্স এক্স মানে কাক সাইন এক্স এক্স মানে সাইন এক্স আমি কি করলো চা ইয়াক এক্স বলে ভাবছো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার টুয়াইস এক্স কিন্তু ইয়াক এক্স বলে ভাবছো যদি এটা এক্স নয় ই সাইন এক্স গতি ইনটু ডেরিভেটিভ অফ যাক এক্স বলে ভাবছো সাইন এক্স তার মানে কি হল এটু টুয়াইস সাইন এক্স কস এক্স এটু বাৰু তোমালোকে সাইন টুয়াইস এক্স বলেও লিখিব পারা ত্রিকোণমিতিৰ হল এনেকে এটা এটু কি হল আমি অলপ পিছত চেইন রুল চালে চেইন রুল আলোচনা করলে তোমালে গম পাই যাবা গতি যদিও সূত্রটা এই সাধারণ ইয়াক এনে এনে ধরনে বেলেগ বেলেগ ধরনে এপ্লাই করবা পারি এটা দ্বিতীয় সূত্রটা আমি চাও দ্বিতীয় সূত্রটা আলোচনা করিম ইয়াতে লেখা দ্বিতীয় সূত্রটা ই টু দি পাওয়ার যদি ফাইভ এক্স থাকে তেতিয়া আমি কি করিম ই টু দি পাওয়ার ফাইভ এক্স থাকবো হবই ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এক্সর ঠাইত ফাইভ আছে ই টু দি পাওয়ার ফাইভ এক্স হবই কিন্তু এতে এক্সর যে কোফিসিয়েন্ট থাকে সেই কোফিসিয়েন্টটাতে মাল্টিপ্লিকেশন হয়ে যায় মাল্টিপ্লিকেশন হয়ে যায় এটা কিয় হয়ে যায় নেক্সট অঙ্কটা চাও যদি কিবা কারণত আমার এনেকে থাকে ফাইভ এক্স প্লাস টু থাকিল ধরা তেতিয়া আমি কি করিম ই টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস টু যি আছে সেটু হবই ই টু দি পাওয়ারত যি আছে সেটু হবই কিন্তু আমি কি করলো এটুক এক্স বলে ভাবলো গতি ই টু দি পাওয়ার এক্সর ই টু দি পাওয়ার এক্স কিন্তু এটুতো এক্স নহে গতি আকো এটু নিয়ম কি এক্স কাক বলে ভাবছো তাক ডেরিভেটিভ করে দিয়া যাক এক্স বলে ভাবছো তাক ডেরিভেটিভ করে ইয়ার লগত
পূরণ হব। এটা ইয়াক ডেরিভেটিভ করলে ফাইভ এক্স ফাইভ টুর কনস্ট্যান্ট জিরো, গতি ইয়ারও হব ফাইভ ই টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস টু, গতি এনেকুৱা রেজাল্ট। যদি ই টু দি পাওয়ার এক্সর ই টু দি পাওয়ার এক্স, আমি এইখানে কমপ্লিকেসি কথাটা জানি ললো। সাপোজ ধরা ই টু দি পাওয়ার এনেকে থাকিল, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই লাগে আমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স বলি, ই টু দি পাওয়ার জি আছে সেই হব, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে মাইনাস এক্স হব, এই মাইনাস এক্সক আমি এক্স বলে ভাবছো, গতি এতে কি হব মাইনাস ওয়ান পূরণ হব, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো মাইনাস ওয়ান কেউ পূরণ হল। এই সূত্র কাহা, ই টু দি পাওয়ার মাইনাস এক্সক আমি এক্স বলে ভাবছো, এক্স বলে ভাবি এক্সে বহে দিছো, কিন্তু এই তো এক্স নয় মাইনাস এক্স, মাইনাস এক্স ডেরিভেটিভ হল, মাইনাস চিহ্ন থাকলে এক্স ডেরিভেটিভ ওয়ান, গতি মাইনাস ওয়ান মাইনাস হইব, গতি কি হব যদি ই টু দি পাওয়ার এক্স থাকে, ই টু দি পাওয়ার এক্সে হব, এক্সর বাইরে ইয়ার এক্সত যি হক থাকে কিবা যদি হক থাকে তেতিয়া সেই তাক আকৌ ডেরিভেটিভ করে গোটেই রাশিটুক পূরণ দিব লাগবে ডেরিভেটিভটো, ঠিক আছে। এখানি জটিলতা, এখানি কথা জানলে আমি মোটামুটি জানো। তারপর আহা তোমালে ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সটো আসলতে এ টু দি পাওয়ার এক্সত কি করে, আমি এই এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ, এইটো জানবলগা কথা কি, এই ডি 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 ই টু দি পাওয়ার এক্সর ই টু দি পাওয়ার এক্স লগ ই, আসলতে ই টু দি পাওয়ার এক্স লগ ই সূত্রটা, কিন্তু লগ ই মানে হল ওয়ান, ওয়ান কারণে আমি নেলখু, বেসত যদি ই থাকে লগটো নেলখু, কিন্তু ইর বাইরে যদি বেসত কিবা থাকে বেলেগ থাকে এ থাকে টেন থাকে ইর বাইরে যি থাকক, কারণ লগ ই মানে ওয়ান কারণে লেখা নাই, বেলেগ গল লগ ললে ওয়ান হয়, গতি লগ ললে ওয়ান নহ রাখি হলে লগ অফ লোবা লাগবে, এ থাকিলে লগ অফ এ, টেন থাকিলে লগ অফ টেন, এটি পূরণ দিবা লাগবে, এ টু দি পাওয়ার এক্সর এ টু দি পাওয়ার এক্স হব লগ অফ এ। এটা ইয়াতে ইয়াতে আমি জানবা লাগা কথাটো হৈছে কি, এ টু এ টু গ্রেটার দেন জিরো হব লাগবে, এ টু কিয় গ্রেটার দেন জিরো হব লাগবে, লগ যদি নেগেটিভ হয় আনডিফাইন, লগ যদি জিরো হয় আনডিফাইন, গতি এর মান জিরো হব নরে নেগেটিভ হব নরে, এর মান কিন্তু যিকোনো পজিটিভ নাম্বার হব, ঠিক আছে। গতি এই সূত্র আমি বিশেষ অন্য নাই, এই সূত্র যাওয়া এটা আমি ল ডি ডি এক্স অফ ডি ডি এক্স অফ লগ এক্স ইজুকাল ওয়ান বাই এক্স, এতে লেখা নাই মানে বেসটো কি আছে ই, ই টু দি পাওয়ার যেনে ই টু দি পাওয়ার এক্স থাকলে এক্স বেলেগ বেস অহার লগে 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 পূরণ, এতে যদি বেসটো বদলে দিব আমি লগ অফ ধরা এ, যদি বেসটো ই থাকে ওয়ান বাই এক্স, যদি ই নাথাকে বেসটো ই করে লবা লাগবে, আমি কি করিম ডি ডি এক্স ওইলর আগতে বেসটো ই করে লও, কেনেকে করিম লগ অফ এনেকে করব পারো তোমালে যেনেকে করা লগ এক্স লগ এ, এটাই সহজ, কি করলো তলত এ আছে লগ, উপর এক্স আছে লগ এক্স, লগ অফ এক্স লগ এ, তো বেস ই করলো আমি দুটাতে, লিখিব পারা লিখি দিলে ভাল হব, নিলিখিলেও কিন্তু আমি বুঝিম, এই এতিয়া এতে এক্স আছে না, এই রাখিতে এক্স নাই, এই কনস্ট্যান্ট, গতি ই বাহির গুছি হব লগ অফ এ, যদি বেস ই নিলিখিলে কথা, এটা লগ অফ এক্স, লগ অফ এক্স মানে ওয়ান বাই এক্স, গতি আমার হব কি ওয়ান বাই এক্স লগ অফ এ, যদি হে ইয়ার বেসটো বেলেগ থাকে, গতি এই সূত্র যদিও দেখাত আমি একদম সহজ দেখছো, অল্প দিগদারি হলে আমার দিগদারি হব, দিগদারি কি হব পারে এখানে আমি আলোচনা করে থাকো। কসেক এক্সর মাইনাস কসেক এক্স কট এক্স, প্রথম কথা চিনটো মেন কেনকে মনত রাখবা, সাইনের পিছত কস এটু সিরিয়াল লেখলো, এতে যদি সিরিয়াল লেখা তেনেহলে প্রথমটো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, চিনটো এনেকে পজিটিভ নেগেটিভ অল্টারনেটলি, নেক্সট হব প্রথম দুটার সিম্পল সাইনের কস কসের সাইন, দ্বিতীয় দুটা স্কোয়ার টেনর সেক স্কোয়ার কটর কসেক স্কোয়ার, তৃতীয় দুটা হল মাল্টিপ্লিকেশন সেক এক্সর সেক এক্স টেন এক্স কসেক এক্সর কসেক এক্স কট এক্স, এনে ধরনের মনত রাখি, তাই ইয়ার ক্রিটিক্যাল কথা বহু জানবালগা নাই, যদিও ধরা আমি এটু লিখলো সাইন অফ এ এক্স থাকিল সাইন এক্সর কস এক্স, গতি এতে কি হব আগুন নিয়মতে সাইন এক্সর কস এক্স সাইন এক্সর কস এক্স, কিন্তু এক্স সব যি হোক থাকে ই পূরণ হয়ে ওলাইব, পূরণ হয়ে ওলাইব, কেউ পূরণ হয়ে ওলাইব, নেক্সট এটা এক্সাম্পল চাও, ধরা এনেকে দিলে আমাক
bx plus c এনেকে দিলা আমাক তেতিয়া আমি কি করিম cos x বলি লো cos x অর মাইনাস সাইন x x বলি ভাবছো যদি আমি লিখবা লাগবো কি bx plus c তা ইয়াক x বলি ভাবছো গতিকে তো x নহয় bx plus c গতিকে ডেরিভেটিভ ইয়ার পূরণ দিবা লাগবো bx plus c গতিকে ডেরিভেটিভ পূরণ দিয়ার লগে লগে x অর 1 b কনস্ট্যান্ট c 0 গতিকে মাইনাস b সাইন অফ bx plus c গতিকে এতে এটা a টো কিয় বাহিৰে লগাইলা গম পালে যে সাইন এক্স অর কস এক্স কিন্তু এই এক্স নয় এ এক্স আছে ইয়ার আকো ডেরিভেটিভ ইয়ার ডেরিভেটিভ করতে বি আইসি গতিকে এ এক্স ডেরিভেটিভ করতে এ আইসি গতিকে ইয়াতে কেনেকে এতিয়া আমি আলোচনা করিম এলজাব্রা অফ ডেরিভেটিভ এলজাব্রা অফ ডেরিভেটিভ নো কি এলজাব্রা অফ ডেরিভেটিভর প্রথম আমি কি পাইছো টি ডি এক্স অফ কে ইজ ইকুয়াল জিরো কে ইজ এনি রিয়েল নাম্বার অর ইউ ক্যান সে কে ইজ এ কনস্ট্যান্ট কে টু এটা ধ্রুবক হলে ধ্রুবকর অবকলজ শূন্য ধ্রুবক ইন্টু ফলনের অবকলজ যদি লোক লাগে তেতিয়া কি হয় ধ্রুবকটো বাহির গুছি আহে আর ফলনের অবকলজ ঠিক আছে আর দুটা ফাংশনের তিন নম্বর দুটা ফাংশনের যোগফলর অবকলজটো ইহতর অবকলজর যোগফলর সমান তোমার সামেশনের ডেরিভেটিভটো ডেরিভেটিভর সামর সমান আর ইয়াতে আমি মাইনাস চিহ্নটো দিব পারো তারপর আহিল এই দুটা বেশি দরকারি যে দুটা ফলনের পূরণ ফলর অবকলজ এফ এক্স ইন্টু জি এক্সর অবকলজ হলে কি হব ফার্স্ট ফাংশন ইন্টু ডেরিভেটিভ অফ দি সেকেন্ড ফাংশন কম্পালসরি প্লাস সাইন সেকেন্ড ফাংশন ইন্টু ডেরিভেটিভ অফ দি ফার্স্ট ফাংশন এই দুটা যেহেতু প্লাস আছে উল্টা পাল্টাকেও লিখব পাৰিম ইয়াতে তোমালোকে কি করবা ডেরিভেটিভ উলিয়ার উলিয়াবলগা ফাংশনটো পিছফালে লিখিবা তেতিয়া ভুলটো কম হব তারপর আহা ডিভাইড ফাংশনের ডেরিভেটিভ ডিভাইড ফাংশনের ডেরিভেটিভ আছে কি হরত কি লিখবা লাগবো আমি হরর বর্গ হর ইন্টু লবর ফাংশনের অবকলজ মাইনাস চিহ্ন কম্পালসরি মাইনাস মনত রাখবা লবর ফলন ইন্টু হরল ফলনের অবকলজ ডিনোমিনেটরত ডিনোমিনেটর স্কোয়ার ডিনোমিনেটর ফাংশন ইন্টু ডেরিভেটিভ অফ দি নিউমারেটর ফাংশন কম্পালসরি মাইনাস চিহ্ন নিউমারেটর ফাংশন ইন্টু ডেরিভেটিভ অফ দি ডিনোমিনেটর ফাংশন এটা চ এই তিনটা সামৰি আমি এটা এক্সাম্পল করিম ডি ডি এক্স অফ যদি এনেকে থাকে আমাক ডি ডি এক্স অফ ফাইভ এক্স স্কোয়ার টুয়াইস এক্স প্লাস থ্রি ধরে লওয়া এনেকে প্রথম আমি এপ্লাই করিম এটু কি আছে যে প্লাস চিহ্ন থাকক মাইনাস চিহ্ন থাকক কি হব ডি ডি এক্সটো এফ এক্সতো আহিব জি এক্সতো আহিব গতিকে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন থাকক গতিকে তাতে ডি ডি এক্স আহি যাব ডি ডি এক্স অফ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ডি ডি এক্স অফ টুয়াইস এক্স প্লাস ডি ডি এক্স অফ থ্রি ঠিক আছে এইবার আমার আহা এইটো কনস্ট্যান্টর ডেরিভেটিভ জিরো বা রিয়েল নাম্বারের ডেরিভেটিভ জিরো গতিকে ইয়ার এটু রিয়েল নাম্বার আছে গতিকে ইয়ার ডেরিভেটিভ হব জিরো তারপর কনস্ট্যান্ট ইন্টু ফাংশন থাকলে কি হয় কনস্ট্যান্টটা বাইর গেলে আহে ফাংশনটোর ডেরিভেটিভ ইয়াতে চ কনস্ট্যান্ট ইন্টু ফাংশন আছে গতিকে কনস্ট্যান্টটা বাইর গেলে আহিব আর ফাংশনটোর ডেরিভেটিভ লোক লাগব কনস্ট্যান্টটা বাইর গেলে আহিব আর ফাংশনটোর ডেরিভেটিভ লোক লাগব এতিয়া ফাইভ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমি জানো টুয়াইস এক্স টু এক্সর ডেরিভেটিভ জানো আমি ওয়ান গতিকে জিরো গতি এতে হল আমার টেন এক্স মাইনাস টু এইখানি হল আমার রিজাল্ট গতিকে এই তিনটা সামৰি আমি এটা এক্সাম্পল দিলো কনস্ট্যান্টর ডেরিভেটিভ জিরো বা রিয়েল নাম্বার কনস্ট্যান্ট বা যিকোন রিয়েল নাম্বার কনস্ট্যান্ট ইটু ফাংশন থাকলে কনস্ট্যান্টটা বাইর আই যাব ফাংশনটোর ডেরিভেটিভ এতিয়া হ্যাঁ এইটোর কারণে একটা এক্সাম্পল আমার লো ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স ধরে লওয়া এন তো আমি বেলেগ দিন এক্স স্কোয়ার দিল ধরে লওয়া তোমালোকে ইয়াত দুটার মাজত যদি মাল্টিপ্লিকেশন করব পারি মাল্টিপ্লিকেশন করে একটা ফাংশন হয়ে যাব আর যদি মাল্টিপ্লিকেশন করব নরি তেতিয়া প্রোডাক্ট ফাংশন হব প্রোডাক্ট ফাংশন হলে আমি কি করিম ফার্স্ট ফাংশন
first function x square ddx of e to the power x, second function. First function into derivative of the second function, compulsory plus sign, second function into derivative of the first function. গতিকে কি হ'ল আমাৰ এক্স স্কুৱেৰ ই টু দি পাৰ এক্সৰ আমি সূত্ৰ পাইছোঁ ই টু দি পাৰ এক্স, ই টু দি পাৰ এক্স থাকিলে এইটো চিম্পল হ'ব, ইয়াতে এক্স স্কুৱেৰৰ টুৱাইচ এক্স, গতিকে আমি কি কি কমন আনা, ই টু দি পাৰ এক্স, এক্স ই টু দি পাৰ এক্স কমন আনব বাৰু, ইয়াতে থাকিলে এক্স, ইয়াতে থাকিল টু, গতিকে এইটো হ'ল আমাৰ এনচাৰ, গতিকে ফাংচন ইয়াক আমি প্ৰডাক্ট ফাংচন কৰি ল'ব পাৰোঁ, চাইন এক্সটো কচেক এক্স কৰিলে প্ৰডাক্ট ফাংচন হ'ব, কিন্তু আমি যিহেতু ডিভাইড ফাংচনৰ দেখুৱাব খুজিছোঁ আমি ডিভাইড ফাংচনত কৰিম। তে কি হৈছিল এতিয়া হৰত কি লিখিছিলোঁ আমি, হৰৰ বৰ্গ, গতিকে হৰত কি আছে আমাৰ চাইন এক্স, গতিকে চাইন এক্সৰ বৰ্গ, হৰৰ ফলন চাইন এক্স ইনটু ল'বৰ ফলনৰ ডিৰাইভেটিভ, কম্পালসরি মাইনাস সিন, লবর ফলন ইন্টু হরর ফলনর ডিরাইভেটিভ, সাইন এক্স আছে হরর হরর ডিরাইভেটিভ, এতে হ্যাঁ এতিয়া সিম্পলিফাই করা সূত্রটো লেখা, শুদ্ধকে লেখা, লেখা হওয়ার পিছত সিম্পলিফাই করলে হল আমি এটা লিখব পড়ো সাইন স্কোয়ার এক্স, সাইন এক্স ওয়ান বাই এক্স মাইনাস লগ এক্স কস এক্স, এইটো হ'ল আমাৰ এনচাৰ, এনেকৈ থৈ দিয়া। গতিকে ডিভাইড ফাংচনৰ ডিৰাইভেটিভ কেনেকৈ উলিয়ালে শিকিলোঁ, প্ৰডাক্ট ফাংচনৰ কেনেকৈ উলিয়াই আমি শিকিলোঁ, এনেদৰে আমি এলজেব্ৰা অফ ডিৰাইভেটিভ কৰিব আগবাঢ়ি। গতিকে তোমালোকে ফৰ্মুলাখিনি কিন্তু প্ৰথমে মুখস্থ কৰি ল'ব লাগিব, প্ৰথম ফৰ্মুলা মুখস্থ কৰা, তাৰপিছত এইখিনি কৰিবলৈ আমি এনেদৰে আগবাঢ়িম। এতিয়া হাঁ ইনভাৰ্চ ফাংচনৰ ডিৰাইভেটিভ, ইনভাৰ্চ ফাংচনৰ ডিৰাইভেটিভ চাইন ইনভাৰ্চ এক্সৰ ডিৰাইভেটিভ ওৱান বাই স্কুৱেৰ ৰুট অফ ওৱান মাইনাছ এক্স স্কুৱেৰ, আৰু কছ ইনভাৰ্চ ফাংচনৰ ডিৰাইভেটিভো এইটোৱে, মাত্ৰ চিনটো মাইনাছ, যদি আমি চিনটো এনেকৈ মনত ৰাখোঁ চাইন ইনভাৰ্চ আৰু কছ ইনভাৰ্চ এক্সৰ ডিৰাইভেটিভটো একেয়ে, মাত্ৰ চাইন ইনভাৰ্চত প্লাছ, কছ ইনভাৰ্চত মাইনাছ, টেন ইনভাৰ্চ আৰু কট ইনভাৰ্চৰ মেইন ফ্ৰেমটো একেই, ওৱান বাই ওৱান প্লাছ এক্স স্কুৱেৰ, টেন ইনভাৰ্চত প্লাছ ওৱানটো ওপৰৰ, কট ইনভাৰ্চত ওপৰৰ ওৱানটো মাইনাছ, বাকীখিনি ফ্ৰেমটো একে। তেনেদৰে চেক ইনভাৰ্চ আৰু কচেচিক ইনভাৰ্চৰো ফৰ্মুলাটো একেয়ে, ওৱান বাই স্কুৱেৰ ৰুট অফ এক্স, ওৱান বাই এক্স স্কুৱেৰ ৰুট অফ এক্স স্কুৱেৰ মাইনাছ ওৱান, আৰু কচেক ইনভাৰ্চত কি হ'ব মাইনাছ হ'ব, গতিকে আমি চিনটো ইয়াতে মাইনাছ দিছোঁ। ইয়াতে বহুত বিশেষ জটিল কথা নাই, সূত্ৰকেইটা আমি চিনাকি হৈ ল'লোঁ, এতিয়া আমি এই সূত্ৰৰ ওপৰত নিৰ্ভৰ কৰি প্ৰব্লেম কৰিব আগবাঢ়িম। ঠিক আছে, এতিয়া ধৰা আমাক দিয়া আছে ওৱাই জুকেল এক্স চাইন ইনভাৰ্চ এক্স প্লাছ স্কুৱেৰ ৰুট অফ ওৱান মাইনাছ এক্স স্কুৱেৰ, ফাইন, ডি ৱাই ডি এক্স, ডি ৱাই ডি এক্স হ'লে আমি কি কৰিম, এতিয়া ডি ৱাই ডি এক্স ইজুকেল, ডি ৱাই ডি এক্স ইজুকেল ডি ডি এক্স অফ, এই ৰাশিটো এবাৰ তোমালোকে লিখি ল'বা। এতিয়া প্ৰথম হ'ল প্ৰডাক্ট ফাংচন, গতিকে আমি কি কৰিম, এতিয়া ডি ডি এক্স অফ এক্স সাইন ইনভার্স এক্স প্লাস ডিডি এক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, প্রোডাক্ট ফাংশন প্রথম ফলন, দ্বিতীয় ফলনের ডিরাইভেটিভ সাইন ইনভার্স এক্সর ডিরাইভেটিভ ওয়ান বাই স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ডিরাইভেটিভ অফ দি ফার্স্ট ফাংশন ওয়ান প্লাস
এটা তোমালোকে আহে এইটো রুট এক্স বলে ভাবি ল রুট এক্সর কি আমি অলপ আগে কইছো ওয়ান বাই টুয়াইস রুট এক্স এইটো রুট এক্স বলে লৈছো রুট এক্সর ওয়ান বাই টুয়াইস রুট এক্স কাক এক্স বলে ভাবছো এবার এক্স বলে আমি ভাবছো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স বলে ভাবছো এক্স বলে ভাবছো গতি কাক এক্স বলে ভাবছো সেইটো বিচরি উলিয়াব লাগবো দে রুট এক্স এক্স এইটোকে এক্স বলে ভাবছো গতি এক্স ইয়ার ডেরিভেটিভ পূরণ করা ইয়ার ডেরিভেটিভ ওয়ানর জিরো এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স টু টু ক্যানসেল গেল গতি আমার হল এক্স বাই স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস এক্স বাই স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার গতি এইটো এইটো ক্যানসেল গেলে আমার হব সাইন ইনভার্স এক্স গতি এই ফাংশনের ডেরিভেটিভ হব সাইন ইনভার্স এক্স